हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू bangpathshala.com। आज हमरा क्लास फोर विंग्स पार्ट थ्री एर लेसन नाइन एक्टिविटी नाइन टेन टा सॉल्व करब। तार संगे हमरा जे सेल्फ जेकटा तार पोरे ही रोए छे से पैसेजटा पढ़ब, माने पेज जार पेज नम्बर होबे 170, 172, 173। এর আগের সমস্ত প্যাসেজেস, অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু আলোচনা আমরা করে ফেলেছি, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমাদের সলভ হয়ে গেছে। তাই এই আগের ভিডিওগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও, কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অ্যাক্টিভিটি উইংস পার্ট টুটাও আমাদের পুরোটা সলভ হয়ে গেছে, তো যদি তোমাদের প্রয়োজন হয় সেটাও প্লেলিস্ট থেকে দেখে নিও। চলে এলাম 171 পেজের অ্যাক্টিভিটি নাইনে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো অ্যাক্টিভিটি নাইনে কি বলেছে, ইয়োর ফ্রেন্ড ড্রপড অল অফ হার অর হিজ টিফিন, তোমার বন্ধু তার পুরো টিফিনটা ফেলে দিয়েছে। ইউ হ্যাভ ইয়োর টিফিন, তোমার কাছে তোমার টিফিনটা আছে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। রাইট সিক্স সেন্টেন্সেস, ছটা বাক্য লেখো। ইউ মে টেক হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, নিচে একটা হেল্প বক্স রয়েছে দেখো, সেখান থেকে তুমি হিন্ট নিতে পারো। তো এই হিন্টসগুলো একবার পড়ে নিই। দেখো প্রথমে আছে আই উইল গিভ মাই টিফিন, আমি আমার টিফিন দিয়ে দেবো। আই উইল ইগনোর অ্যান্ড ইট মাই ওন টিফিন, আমি এই ঘটনাটাকে পুরোটাই ইগনোর করব আর আমি আমার টিফিনটা খেয়ে নেব। আই উইল শেয়ার মাই টিফিন, আমি আমার টিফিনটা শেয়ার করব। আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু শেয়ার দেয়ার টিফিন, আর অন্য বন্ধুদেরকে বলবো যে টিফিন শেয়ার করতে। তাহলে আমি লিখে নিয়েছি, তোমরা দেখো লিখেছি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই স্কুল, স্কুলে আমার অনেক বন্ধু আছে। অ্যামং দেম ইফ সাম ওয়ান হ্যাজ ড্রপড অল অফ হার টিফিন, আই উইল হেল্প হার বাই শেয়ারিং মাই টিফিন, এদের মধ্যে যদি কেউ তার টিফিন ফেলে দেয় তাহলে আমি আমার টিফিন তাকে শেয়ার করার মাধ্যমে তাকে সাহায্য করব। ইফ ইট ইজ টু লিটল ফর আস দেন আই উইল আস্ক মাই আদার ফ্রেন্ডস টু শেয়ার দেয়ার টিফিন, আমার টিফিনটা যদি আমাদের দুজনের জন্য খুবই অল্প হয়ে যায় তাহলে আমি আমার অন্য বন্ধুদেরও বলবো টিফিন শেয়ার করার জন্য। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে আই উইল নেভার লিভ হার, আমি কখনোই তাকে ছেড়ে যাব না। বিকজ উই আর ফ্রেন্ডস, কারণ আমরা বন্ধু। উই শুড হেল্প আওয়ার ফ্রেন্ডস ইন ডেঞ্জার, আমাদেরকে আমাদের বন্ধুদেরকে বিপদের সময় সাহায্য করতে হয়। এরপর চলে যাব আমি অ্যাক্টিভিটি টেনে। অ্যাক্টিভিটি টেন কি ইনস্ট্রাকশন আছে একবার পড়ে নিই। রাইট ফাইভ সেন্টেন্সেস অন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো। ইউজ দ্য হিন্টস গিভেন বিলো, নিচে দেখতে পাচ্ছ কিছু হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো নিতে বলেছে, হিন্টসগুলো সাহায্য নিতে বলেছে। দেখো প্রথমে হিন্টসটা আছে, যে হিন্টটা রয়েছে বর্ন অন 22nd May 1772, 1772 সালের 22শে মে জন্মগ্রহণ করেন। সোশ্যাল রিফর্মার, মানে সমাজ সংস্কারক। ওয়ার্কড ফর দ্য আপলিফমেন্ট অফ উইমেন, আপলিফমেন্ট মানে হচ্ছে উন্নতি, মহিলাদের উন্নতির জন্য কাজ করেছেন। ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ তৈরি করেছেন। ডায়েড অন 27th September 1833, 33 সালের 27 সেপ্টেম্বর মারা যান। মেকার অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের জনক বা আধুনিক প্রথম আধুনিক মানুষ বলতে পারো, রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ। তো এবার আমরা পাঁচটা সেন্টেন্স এ নিয়ে লিখে নিই। দেখো আমি লিখেছি, রাজা রামমোহন রায় দ্য গ্রেট সোশ্যাল রিফর্মার ওয়াজ বর্ন অন 22nd May 1772, রাজা রামমোহন রায়
সমাজ সংস্কারক, একজন বিখ্যাত মহান সমাজ সংস্কারক জন্মগ্রহণ করেছিলেন, বা বিখ্যাত সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন 1772 সালের 22শে মে। হি ওয়ার্কড ফর দ্য আপলিফমেন্ট ফর অফ উইমেন, মহিলাদের উন্নতির জন্য তিনি কাজ করেছেন। হি ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। দিস গ্রেট পার্সন অফ বেঙ্গল ডাইড অন 27 সেপ্টেম্বর 1833। আর বাংলার এই মহান ব্যক্তিত্ব 1833 সালের 27শে সেপ্টেম্বর পরলোক গমন করেন। হি ইজ কল্ড দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া, তাকে বলা হয় আধুনিক ভারতের জনক। এরপর চলে যাবো, এরপরে একটা সেলফ চেক আছে, সেলফ চেকের প্যাসেজটাই দেখো। বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্যাসেজটি পড়ো আর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। লাস্ট নাইট ত্রিনা রিড এ বিউটিফুল স্টোরি, লাস্ট নাইট মানে গত রাত্রিতে ত্রিনা একটি সুন্দর গল্প পড়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পার্সন, রেসপেক্টেবল মানে সম্মানীয়, পার্সন মানে ব্যক্তি। এই গল্পটা হচ্ছে একজন সম্মানীয় ব্যক্তি সম্বন্ধে। হি ইজ দ্য মার্চেন্ট, তিনি একজন ব্যবসায়ী। হি ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, তিনি তার ব্যবসার জন্য পৃথিবী ভ্রমণ করেছেন। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, হি লস্ট অল হিজ শিপস ইন এ ডেঞ্জারাস সি স্টর্ম, কিন্তু একদিন তিনি তার সমস্ত জলজাহাজ একটি ভয়ঙ্কর সমুদ্র ঝড়ে হারিয়ে ফেলেন। শিপ মানে হচ্ছে জলজাহাজ। আগেকার দিনে তো ব্যবসা করা হতো জলজাহাজে, এখন এরোপ্লেনে হয়, এখন বিভিন্ন রকমের যাতায়াতের সুবিধা আছে, কিন্তু আগেকার দিনে বড় বড় ব্যবসায়ীরা জলজাহাজে করে তাদের ব্যবসা চালাতেন। ডেঞ্জারাস মানে ভয়ঙ্কর, সি স্টর্ম মানে হচ্ছে সামুদ্রিক ঝড় বা সমুদ্র ঝড়। ইন এ ডে হি বিকেম ভেরি পুয়ার, সেই সময়ে তিনি খুব গরিব হয়ে পড়েছিলেন। পুয়ার মানে গরিব। হি লস্ট অল হিজ প্রপার্টি, তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিলেন। প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই, হোপ মানে হচ্ছে আশা, তিনি আশেপাশে কোনো রকমের আশা দেখতে পাচ্ছিলেন না। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড আ ফুড শপ, ফুড শপ মানে হচ্ছে খাবারের দোকান, একদিন তিনি খাবারের দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ হাংরি বাট ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড, কিন্তু খাবার কেনার জন্য তার কাছে টাকা ছিল না। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। হি স এ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ, তিনি দোকানের সামনে একটি আগন্তুক ব্যক্তিকে দেখতে পেলেন। স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক ব্যক্তি বা অচেনা অজানা কোনো ব্যক্তি। তারপর দেখো, বলেছে ক্যান ইউ গিভ মি 1 রুপি, তুমি আমাকে 1 টাকা দিতে পারবে? আই এম ভেরি হাংরি বাট আই ডোন্ট হ্যাভ এ পয়সা টু বাই এ রুটি, আস্কড দ্য বিজনেসম্যান। বিজনেসম্যান বলেছিলেন যে আমি ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে 1 পয়সাও নেই যে আমি রুটি কিনে খাই। তারপর আছে হিয়ারিং দিস, দ্য ম্যান ব্রট আউট 1 রুপি নোট ফ্রম হিজ পকেট অ্যান্ড সেড, এটাই শুনে লোকটি তার পকেট থেকে 1 টাকা নোট একটা বের করলো আর বলল, দিস ইজ অল আই হ্যাভ, এটা সবটাই যেটা আমার আছে, মানে আমার কাছে 1 টাকাটাই আছে, এর বেশি আর আমার কাছে কিছু নেই। বাট নাও ইউ টেক ইট বিকজ ইউর হাঙ্গার ইজ গ্রেটার দ্যান মি, কিন্তু তুমি এখন এটা নাও, তার কারণ তোমার ক্ষুধার্ততা, তোমার খিদেটা আমার থেকেও বেশি। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড আস্কড, বিজনেসম্যান খুব অবাক হলেন। কেন অবাক হলেন বলো তো? কারণ লোকটি যে তাকে 1 টাকা দিলেন, তার কাছে তো অন্য কোনো খাবার নেই, সরি, অন্য কোনো টাকা নেই, তার কাছে যা ছিল তিনি সেটাই দিয়ে দিলেন, তাই তিনি অবাক হলেন। আমরা কখন দিই, সাধারণত মানুষ কখন দেয়, নিজের জন্য কিছু রেখে তারপরে দেয়, কিন্তু লোকটির কাছে যা ছিল লোকটি পুরোটাই দিয়ে ফেলেছে, তাই তিনি বিজনেসম্যান অবাক হলেন আর বললেন, বাট হাউ উইল ইউ বাই ইউর ফুড, কিন্তু তাহলে তুমি কীভাবে তোমার খাবার কিনবে? If you remain to dedicate
connected to charity, a savior will surely come to help you in your distress, the man affirmed in a calm and quiet tone. লোকটি খুব শান্ত আর মিষ্টি সুন্দর স্বরে বললেন, তার উত্তর দিলেন যে তুমি যদি কোনো ভালো কাজে দান করো তাহলে নিশ্চয়ই কোনো একজন রক্ষাকর্তা এসে, ত্রাণকর্তা এসে তোমার অসুবিধায় তোমাকে সাহায্য করে যাবে। তো এই ছিল প্যাসেজটা। প্যাসেজটা শেষ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। এই প্যাসেজের পরে আবার যদি অ্যাক্টিভিটিসগুলো করতে যাই ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। আর সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি নতুন হও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো।